শুরুতেই সংবাদ শিরোনাম, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামতে দেশে ফিরল 80,000 ইউক্রেনীয়। ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নিল রাশিয়া, নিহত 200 জন। সীমান্ত সৈন্য সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বেলারুশ। ইইউ এর সদস্য পদ লাভের পক্ষে ভোট দিল ইউরোপীয় পার্লামেন্ট, উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। এবার আমেরিকার আকাশে রাশিয়ার বিমান নিষিদ্ধ। ইউক্রেনে আক্রমণ, কূটনীতিকদের পদত্যাগ করতে বললেন সাবেক রুশ পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার জিনিস বন্ধ করল অ্যাপেল। এবার বিস্তারিত, ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ নামতে 80,000 ইউক্রেনীয় দেশে ফিরে গেছেন। এক টেলিগ্রাম পোস্টে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ইউক্রেনে ফিরে যাওয়া 80,000 লোকের বেশিরভাগই পুরুষ। তারা বিভিন্ন সামরিক পদে এবং অন্যান্য আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীতে কাজ করেন। রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পরপরই স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে, এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। ইউক্রেনের সেনাদের সঙ্গে শুরু হয় তীব্র লড়াই। দেশ ছাড়া হন বহু ইউক্রেনীয়। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সপ্তম দিনে দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। খেরসন নিয়ন্ত্রণ নিতে গিয়ে 200 মানুষের প্রাণহানি ঘটেছে। স্থানীয় কাউন্সিলরের এক সদস্যের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বিবিসি। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরটিতে প্রায় 2.5 লাখ মানুষের বসবাস। খেরসনের স্থানীয় কাউন্সিলরের সদস্য জানান, এখানে 200 মানুষের প্রাণহানি ঘটেছে, যার বেশিরভাগই বেসামরিক। শহরটির মেয়র ইগোর খলিকায়েভ সরকার এবং সাহায্য সংস্থাগুলোর কাছে খাদ্যপণ্য ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে এবং আহতদের উদ্ধারে সাহায্যের আবেদন করেছেন। ভারী বর্ষণের পর রাশিয়ার সেনাবহর দেখা গেছে খেরসনে। রুশ সেনাদের মঙ্গলবারই খেরসনের উত্তরাঞ্চলে অবস্থান নিয়ে রাখতে দেখা গেছে। তারা গোলা বর্ষণ ও গুলি বর্ষণ বাড়িয়েছে। গতকালই খেরসনের মেয়র ফেসবুকে হৃদয় স্পর্শী স্ট্যাটাস দিয়ে জানান, আবাসিক ভবনগুলোতে আগুন জ্বলছে, শহরের স্থাপনাগুলো পুড়ছে। এদিকে ইউক্রেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর জামায়াতের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে ভবনগুলো ক্ষতিগ্রস্ত এবং আগুন ধরে যায়। প্রতিপক্ষ বলেছে এই হামলায় 4 জন নিহত হয়েছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা 3 দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউক্রেন সীমান্তে সৈন্য সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বেলারুশ। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এই ঘোষণা দিয়েছেন। লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেন সীমান্তে ট্যাকটিক্যাল ব্যাটালিয়ন সংখ্যা 5টি থেকে বাড়িয়ে 10টি করা হবে। এসব ব্যাটালিয়ন উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত এবং ভ্রাম্যমান থাকবে। তারা সীমান্তে বেলারুশের বিরুদ্ধে যে কোনো ধরনের উস্কানি এবং সামরিক তৎপরতা ঠেকাবে। তিনি বলেন, সৈন্য সংখ্যা দ্বিগুণ করা হচ্ছে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে, দেশের ভেতরে যাতে উগ্রবাদী এবং অস্ত্র ঢুকতে না পারে সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়ার কারণে বেলারুশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। রাশিয়ার প্রতিবেশী বেলারুশের সরকার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের মিত্র। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দমন পীড়নের জন্য এরই মধ্যে বেশ সমালোচিত। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর সদস্য লাভের জন্য ইউক্রেনের আবেদন জানিয়েছিল, তা গ্রহণ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। মঙ্গলবার রাতে ওই পার্লামেন্টে অনুষ্ঠিত এই সংক্রান্ত ভোটাভুটিতে আবেদনের পক্ষে 634 ভোট পড়ে, বিপক্ষে ভোট দেন 13 জন এবং 26 সদস্য ভোটদানে বিরত থাকে। মঙ্গলবার ইইউ এর 8টি দেশ ইউক্রেনকে এই ইউনিয়নের সদস্য করার আবেদন খতিয়ে দেখতে জরুরি বৈঠক আহ্বান করার দাবি জানিয়েছিল। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনে লোস্কি গত রোববার এক আবেদনে বলেছিলেন, প্রয়োজনে বিশেষ পন্থা অবলম্বন করে হলেও দেশ যেন তার ইইউ এর অন্তর্ভুক্ত হয়। ইউরোপীয় পার্লামেন্টে ইউক্রেনের আবেদন গৃহীত হওয়ার অর্থ ইইউ তে দেশটির সদস্যপদ পেয়ে যাওয়া নয়, বরং এই ভোটাভুটির মাধ্যমে ইউক্রেনকে ইইউ তে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হলো মাত্র। ইইউ তে অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি দেশকে কোপেনহেগেন ঘোষণা নামক কিছু সুনির্দিষ্ট শর্তাবলী পূরণ করতে হয়। এসব শর্তের মধ্যে রয়েছে মুক্ত বাজার অর্থনীতি, স্থিতিশীল গণতন্ত্র, আইনের শাসন এবং ইউরো সহ ইইউ এর সকল আইন মেনে নিতে প্রস্তুত থাকা।
রাশিয়ার কাছে সামরিক সহযোগিতা চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। ওই অভিযান বর্তমানে চলমান রয়েছে। ইউক্রেনে আগ্রাসনের পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপের পর এবার যুক্তরাষ্ট্রের আকাশপথ বন্ধ করা হয়েছে রাশিয়ার বিমানের জন্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়ার কোনো বিমান আমেরিকার আকাশসীমা ব্যবহার করতে পারবে না। খবর বিবিসির। ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা তাদের আকাশসীমা রাশিয়ার জন্য বন্ধ করে দেওয়ার পর আমেরিকার কাছ থেকেও এ ধরনের পদক্ষেপ এলো। প্রেসিডেন্ট বাইডেন বলেন নিষেধাজ্ঞা রাশিয়াকে বিশ্ব থেকে আরো বিচ্ছিন্ন করবে এবং তাদের অর্থনীতির উপর চাপ তৈরি করবে। রাশিয়ার মুদ্রা রুবল 30% এবং শেয়ার বাজার 40% মূল্য হারিয়েছে বলে প্রেসিডেন্ট বাইডেন উল্লেখ করেন। ইউক্রেনের জনগণ যেভাবে ইস্পাত কঠিন মনোভাব নিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে সেখান থেকে আমেরিকার জনগণকে অনুপ্রেরণা নিতে আহ্বান জানান বাইডেন। বলেন পুতিন হয়তো ট্যাঙ্ক নিয়ে কিয়েভ শহর ঘিরে রাখতে পারে কিন্তু তারা কখনোই ইউক্রেনের জনগণের হৃদয় জয় করতে পারবে না। রাশিয়ার কূটনীতিকদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক একজন মন্ত্রী। সিএনএন এর খবরে বলা হয়েছে অ্যান্ড্রিউ কুজিরোভ নামে রুশ সাবেক এই মন্ত্রী ইউক্রেনের যুদ্ধের প্রতিবাদে তার দেশের কূটনীতিকদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার সাবেক এই মন্ত্রী এক টুইট বার্তায় দেশটির কূটনীতিকদের উদ্দেশ্য করে বলেন, প্রিয় রাশিয়ার কূটনীতিকগণ, আপনার পেশাদার কোন সংস্থা অপপ্রচারক নন। আপনি যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি তখন সহকর্মীদের নিয়ে গর্বিত ছিলাম। রাশিয়ার এই মন্ত্রী বরিস ইয়েলিৎসেনের শাসনামলে 1991 থেকে 1996 সাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে ছিলেন। কূটনীতিকদের পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউক্রেনে ঘাতি রক্তক্ষয়ী যুদ্ধ সমর্থন করা সম্ভব নয়। অ্যাপেলের আর কোনো জিনিস রাশিয়ায় পাওয়া যাবে না। ইউক্রেন রাশিয়ায় হামলার জন্য সেখানে বাণিজ্য বন্ধ করার সিদ্ধান্ত টেক সংস্থাটির। রাশিয়া যেভাবে ইউক্রেনে আক্রমণ চালাচ্ছে তা নিয়ে তারা অত্যন্ত চিন্তিত, বিবৃতি দিয়ে জানিয়েছে অ্যাপেল। তাদের বক্তব্য, রাশিয়ার আক্রমণের ফলে বহু মানুষ আক্রান্ত, বহু মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে, আমরা তাদের পাশে আছি। এই বিবৃতি দিয়ে রাশিয়ায় নিজেদের জিনিস বিক্রি বন্ধ করার কথা জানায় অ্যাপেল। অর্থাৎ আইফোন, কম্পিউটার, ট্যাবলেট কিছুই আর পাওয়া যাবে না রাশিয়ায়। যদিও রাশিয়া অ্যাপেলের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার ছিল, অ্যাপেলের জিনিসের বিপুল বিক্রি ছিল সেখানে। অ্যাপেল প্রথম নয়, এর আগে একাধিক সংস্থা রাশিয়ার সাথে বাণিজ্য যোগাযোগ বন্ধ করেছে, সেখান থেকে কোম্পানি গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ তেলের কোম্পানি শেল, চলচ্চিত্র সংস্থা ওয়ার্ল্ড, ডিজনি, নরওয়ের এনার্জি কোম্পানি ইকো ইউনোর এএসএ, ফ্রান্সের টোটাল এনার্জিস এসি ইত্যাদি। এর আগে আমেরিকা সহ একাধিক দেশ রাশিয়ার বিরুদ্ধে একাধিক কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল। ইউরোপীয় ইউনিয়ন এবং এক্ষেত্রে ইউরোপের দেশগুলো আলাদা করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। নিউজিল্যান্ড, কানাডার মতো দেশও নিষেধাজ্ঞা জারি করেছে। আর্থিক নিষেধাজ্ঞার পাশাপাশি বাণিজ্যিক এবং পর্যটনের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুধু তাই নয়, ফিফা, উয়েফার মতো ক্রীড়া সংস্থা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা করেছে। বুধবার মার্কিন কংগ্রেসের বক্তৃতায় বাইডেন বলেছেন, রাশিয়া যত ইউক্রেনে হামলা চালাক, পুতিন বুঝে গেছেন তার পাশে কেউ নেই, এই খেসারত তাকে দিতে হবে, কঠিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে তাকে। বস্তুত এই নিষেধাজ্ঞার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা ব্যক্তিগতভাবে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে ফেলার কথা জানালো, যার সর্বশেষ উদাহরণ অ্যাপেল।